আবার উত্তপ্ত চট্টগ্রাম বারো পটি আসন। এবার স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরীর গাড়ি বহরত হামলাগুজ্জি প্রতিপক্ষল। এ ঘটনায় শামসুল হক চৌধুরীর ছোট ভাই ফজলুল হক চৌধুরী মহব্বতর মাথা ফাটি দেয় এবং হুইপুরে বহনকারী গাড়ি সহ বেশ কয়েকটা গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি কয়েকজন গুলিবিদ্ধন সহ আহতই বেশ কয়েকজন। 30 ডিসেম্বর শনিবার দুর্জে ফোনে 12টা এবং বিকেল 5টায় কুসুমপুর ইউনিয়নের শান্তিরাট ও পানওয়ালাপাড়া এলাকাত দুই দফায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ফাগি। এ ব্যাপারে হুইপ শামসুল হক চৌধুরী হয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করছে নৌকার প্রার্থী মুতারিম ইসলাম চৌধুরী। তিনি হেরে যাওয়ার ভয়ে এখন তিনি সন্ত্রাস লালন করছেন এবং চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে জেল থেকে বেরিয়ে এনে উনি তাদেরকে দিয়ে এই ধরনের হামলাগুলো করাচ্ছে এবং আমাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি যখন ওই এলাকা দিয়ে বেরিয়ে আসছিলাম তখন অনেকগুলো আমাদের নেতা কর্মীদের উপরে আঘাত করে, যে আঘাত করে তারা ক্ষান্ত হয় নাই, তারা আমার পিছনে এসে রাস্তায় আমার ব্যারিকেড দিয়েছে। ব্যারিকেড দেওয়ার পরে সেখান থেকে এলাকার জনগণ আমাকে এখান থেকে উদ্ধার করে আমাকে মেইন রাস্তায় নিয়ে আসে। পরবর্তীতে আমি এসপি সাহেবকে এবং ডিসি সাহেবকে রিটার্নিং অফিসারকে জানাই। জানানোর পরে বোধহয় প্রশাসন কিছু ফোর্স পাঠিয়েছে। পাঠানোর পরে ওখানে আমি দেখলাম যে শান্তিনাড়ে ওরা অবস্থান করছে। আমি আমার বিশেষ করে ও বিভিন্ন কিছুদিন আগে থেকে অহেতুক ভাবে কিছু ঘটনা সৃষ্টি করে আমাদের ছেলেদের মিথ্যা মামলা দেয়, আমাদের ছেলেদের হয়রানিমূলক বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এটা প্রথম থেকে তার একটা লক্ষ্য। উনি যারা নির্বাচনকে নাশতামূলক কার্যক্রমের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবোধ করার চেষ্টা করতেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরাহে দাঁড়াবে তাদের সাথে যোগসাজশে উনি চাই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি পড়িয়ে সৃষ্টি হোক, এটা হচ্ছে তার একটা ষড়যন্ত্র। এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা আজকের ঘটনাটা? এটার সম্বন্ধে আমি এখন স্পষ্ট কিছু জানি নাই, তবে আমার মনে হচ্ছে এটা ধারাবাহিক উনি বলতেই থাকবে সাথে যান। এটি ঘটনার সত্যতা নিশ্চিত করে পুটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম গণমাধ্যমের হয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি। আর এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তারা আইনগত ব্যবস্থা নেবে। সি প্লাস টিভি চট্টগ্রাম।